গুরু শঙ্কর হরভবনাগর জাকির নাহিকেও পান তোহারি শরণের মুহাত কৌতি পার্ক করব প্রণাম তোহারি শরণের মুহাত কৌতি পার্ক করব প্রণাম জয় কৃষ্ণ বাবা কৃষ্ণ এতিয়া মহাভারতে মাঝে ভাগবত গীতা ইত্যাদি শাস্ত্র
এই শাস্ত্র সর্বদা শ্রবণ কীর্তন করে থাকলে ইয়ার সান্নিধ্যরে আমি গম নোপাকি আমার অক্ষয় পুণ্য বৃদ্ধি হয়ে গিয়ে থাকি। আয়োজন কমিটির সমস্ত সেবকীর চরণত আমি সেবা জানাইছো, যেহেতু ভগবন্ত বস্তুর চরণত, গুরুজনার চরণত, আপনার চরণত আমাক এই মানব জীবন এটি পুণ্যময় সেবা করার সুযোগ আর বৃদ্ধি থাকছে। আজি ভাগবতর পাঠ চলিছে চতুর্থ স্কন্ধ। প্রথম দ্বিতীয় স্কন্ধে পানিকে আছে দেহ, গতিকে
ভগৱন্তই এই পঞ্চভূতৰ দেহবিলাক ৰচনা কৰিছে কিহেৰে তেওঁ মায়াৰ যোগেৰে অ মায়াৰ ভৱ জলত আমি প্ৰত্যেকে উপঙি আছো এই ভৱ জলত উপঙি থকা জীৱবিলাকক অ ভাগৱতৰ স্পৰ্শ দিলে জলবিলাক শুকাবলৈ ল'ব অ জলবিলাক শুকাই তাৰ চাল চটা যদি এৰুৱাই দিয়া যায় অ উজ্জ্বল সেউজীয়া হৈ সি জিলিকিবলৈ ল'ব এইটোকে কোৱা হ'ল অ লোভ মোহ কাম কোষ দম্ব দেহ অহংকাৰ ঘৃণা তৃষ্ণা ভয় এই ৰসবিলাকক নাইকিয়া কৰি ভাগৱত ভগৱন্তৰ চৰণ সেৱাৰ যোগেদি আমাৰ জীৱনটোকো আমি তমালৰ দৰে সোমালি কৰি ল'ব লাগিব সেয়ে তমালবৰণৰ কথাহে আমাক বুজাইছে আৰু কেনেকুৱা অ শ্যামল অ শ্যামল মানে কি অ শ্যামল ৰং কেৱল এজনৰে আমাৰ কি আছে অ জন্ম হ'লো বোলে কেতিয়া মৰো কোনেও নাজানো ভাগৱতৰ দশম স্কন্ধত অ কৃষ্ণৰ জন্ম কৰ্ম তত্ত্বত দিছে অ কৃষ্ণৰ ডাঙৰ ককায়েক ছজন অ এদিনতকে দুদিন যিয়ে নাথাকিলে আগদিনা জন্ম হয় পাছদিনা কম হয় মাৰে হয়নে নহয় অ সেয়াই জানো আমাৰ জীৱন নহয় অ জন্মৰ পৰা মৃত্যুলৈকে বাচি থকা এই জীৱনত আমি কি বিচাৰিব লাগিব অ সনাতন সেউজীয়া কিনি বিচাৰিব লাগিব জীৱনৰ সনাতন সেউজীয়া কেৱল অলপ এইখিনিয়েই বোলে কি মোৰ বাংময় মূৰ্তি ভাগৱতৰ তোমাৰ জীৱনত থকা সনাতন সেউজীয়া চাহলখিনি মোৰ গীতা শাস্ত্ৰত পাবা এই গীতা আৰু ভাগৱতত থকা ভগৱন্তৰ সনাতন সত্য তত্ত্বৰ পৰিচয়েৰে আমাৰ জীৱন মিছা জগত মিছা এই সংসাৰ মিছা আমি যেতিয়া বুজি উঠিম কেৱল সত্য কৃষ্ণ কেৱল সত্য ৰাম কেৱল সত্য হৰি এয়া শ্যামল বৰণৰ কৃষ্ণ আজি পাঠ চলিছে চতুৰ্থ স্কন্ধৰ আমি আপোনাক হ'ব যিহেতু কাইলৈ দিনটোৰ অনুষ্ঠান ভাগতো আমি থাকিম বৰ ব্যস্ততা আৰু লৰি ঢাপৰি আহি আপোনালোকৰ চৰণ সেৱা কৰিবলৈ ভগৱন্তই কোৱাইছেহি ভগৱন্তৰ চৰণত গুৰুজনৰ চৰণত আমি ফটকটি প্ৰণাম জনাইছোঁ আকৌ পুনৰ পাঠ আগবাঢ়ক অ চতুৰ্থ স্কন্ধৰ ভাগৱত কথাই আমাৰ মানৱ জীৱনত বাস্তৱ দিশত কি শিকাব বিচাৰিছে ভাগৱতত থকা বাস্তৱ দৃষ্টিভংগীটো ভাগৱতত থকা বাস্তৱ কথাখিনি অলৌকিক কথাখিনি আৰু বাস্তৱ কথাখিনি আমি যদি ভালদৰে বুজি পাব পাৰোঁ অ ভাগৱতৰ মাজত যিদৰে ভগৱানক দেখা পাম ভাগৱতৰ মাজত আমি নিজকে নিজেও দেখা পাম এতিয়া পাঠ চলিছে কি পুৰঞ্জন উপাখ্যা অ চতুৰ্থ স্কন্ধৰ সমাপ্তত দিছে পুৰঞ্জন উপাখ্যা পুৰঞ্জন উপাখ্যান সামৰণি হৈছে অ দহ প্ৰচেতকৰ মুক্তি লাভৰ যোগেদি এই পুৰঞ্জন উপাখ্যানৰ যিটো তত্ত্ব কথা এই তত্ত্ব কথা কৈছে দহ প্ৰচেতকৰ পিতৃ মহিৰ্ষিক কি আছিলে নামটো মহিষীজনৰ প্ৰচেতকৰ পিতৃ প্ৰাচীন মহিক কৈ আছে প্ৰাচীন বহি ৰজাক দেৱঋষি নাৰদে কৈছে অকণমান পৰিচয় পৰা আমি আঁত ধৰি থৈ যাওঁ তাৰপাছত আমাৰ পাঠকলৈ আকৌ পাঠ আগবঢ়াব ভাগৱতৰ চতুৰ্থ স্কন্ধ ভাগৱত ভগৱন্তৰ সোঁৰ ভাগৱতৰ দ্বিতীয় স্কন্ধ ভাগৱত ভগৱন্তৰ বাওঁৰ ভাগৱতৰ দ্বিতীয় স্কন্ধ ভাগৱত ভগৱন্তৰ সোঁৰ ভাগৱতৰ প্ৰথম স্কন্ধ ভাগৱত ভগৱন্তৰ বাওঁ ভগৱন্তই সুৰ ধাৰণ কৰিছে ঐত্যান্তিক সুখৰ আনন্দময় ৰহস্য তত্ত্ব তেওঁ সুৰ কি ধাৰণ কৰিছে সৃষ্টিৰ ৰহস্য তত্ত্ব সৃষ্টিক নিৰ্মাণ কৰিবলৈ তেওঁ শক্তি সামৰ্থ্য আৰু তেওঁৰ কুশলতা কেনেদৰে প্ৰয়োগ কৰিছে এই জগত
মনু জগতৰ শ্ৰী হৰি কৃষ্ণৰ এক বিৰল বিভূতি ভগৱান কৃষ্ণই গীতাৰ বিভূতি যুগত বিভূতিৰ তত্ত্ব প্ৰকাশ কৰিছে হে মধ্যম পাণ্ডৱ অৰ্জুন তুমি মানৱ জাতিৰ পিতৃপুৰুষ মহিঋষি তুমি মোক মনু বুলি জানা জগতৰ হৰিৰ সেয়া এক বিভূতি এই মনুৰূপী হৰিৰ বিভূতিৰ তত্ত্বৰ মনুৰ যিসকল কন্যা সেই কন্যাসকলৰ বিবাহ মনুৰ কন্যা কেইগৰাকী মনুৰ কন্যা হ'ল তিনিগৰাকী এগৰাকীৰ নাম হ'ল আকুতি এগৰাকীৰ নাম হ'ল কহুতি এগৰাকীৰ নাম হ'ল দেৱাহুতি মানে অ কহুতিক বিয়া দিয়া হ'ল দক্ষলে এই দক্ষ কন্যাসকলৰ বিবাহৰ বৰ্ণনৰ তত্ত্বৰে দক্ষৰ কনিষ্ঠ কন্যা সতীৰ বিবাহ মহাভকত শিৱৰ লগত দক্ষৰ বিৰোধ কৈলাসপতি মহাভকত শিৱৰ লগত সতীৰ দেহ দিয়া দক্ষৰ যজ্ঞ ভংগ ভংগ পুনৰ আকৌ ব্ৰহ্মাদেৱৰ সৈতে শিৱক স্তুতি কৰি আকৌ যজ্ঞস্থলীলৈ আনিছে আকৌ পুনৰ দক্ষৰ জীৱন নাম ভাগৱতৰ চতুৰ্থ স্কন্ধৰ প্ৰথম অংশত এই কথা আছে ইয়াৰ পাছত দিছে কি ইয়াৰ পাছত দিছে ধ্ৰুৱ চৰিত্ৰ কুণিকী আৰু কুৰুচি নামৰ দুগৰাকী দেৱীৰ উত্তান পাঠ নামৰ স্বামী আছে এই স্বামীৰ দুজন সন্তান দুগৰাকী ভাৰ্যাৰ গৰ্ভত লাভ হৈছিলে এজনৰ নাম হ'ল উত্তম আৰু অন্যজনৰ নাম হ'ল ধ্ৰুৱ আমাক কি দিছে ভাগৱতৰ চতুৰ্থ স্কন্ধত দিছে ধ্ৰুৱৰ আখ্যান ধ্ৰুৱৰ আখ্যানৰ পাছত দিছে আমাক কি কথা অ বেনতা কাহিনী অংগৰ পুত্ৰ বেন এই বেনক সাওপাত দি ঋষিসকলে মৃত্যু দিলে পাছত দেহাটো ভালকে মাকে থৈ দিলে আৰু ঋষিসকলে বেনৰ দেহ মুঠিলে বেনৰ দেহ মন্থন কৰি ঐ জগতৰ আদিৰ এটা পৃথুক ৰচনা কৰিলে এই পৃথুৰ পৰমাৰ্থিক তত্ত্ব কথা ভাগৱতৰ চতুৰ্থ স্কন্ধত আমাক দান কৰিছে এই পৃথুৰ যজ্ঞ পৃথুৰ যোগেদি পৃথিৱী দোহান ধেনুৰূপী পৃথিৱীক পিঠুৱে খেদি ফুৰিছে আৰু ধেনু আহি আকৌ পিঠুত শৰণাপন্ন হৈছে এই সমস্ত তত্ত্ব কথা ভাগৱতৰ চতুৰ্থ স্কন্ধত দিছে ইয়াৰ পাছত দিছে কি ইয়াৰ পাছত দিছে ভাগৱতৰ চতুৰ্থ স্কন্ধ অংশ হৈছে পুৰন্দন উপাখ্যানে অ পুৰন্দন উপাখ্যান চতুৰ্থ স্কন্ধৰ প্ৰথমতে কিয় নিদিলে চতুৰ্থ স্কন্ধৰ শেষত কিয় দিছে তাত্বিক কাৰণ আছে প্ৰথম অই দক্ষৰূপী দেহৰ তত্ত্ব সতীৰূপী সাধনাৰ তত্ত্ব অ শিৱৰূপী আত্মাৰ তত্ত্ব বুজি লোৱা দক্ষৰূপী দেহৰ তত্ত্ব আকৌ শুনি ল সতীৰূপী সাধনময় তত্ত্ব শিৱৰূপী আত্মতত্ত্ব এই তিনিটা বস্তু ভালদৰে বুজি লোৱা এই তিনিটা বস্তুক যদি তুমি জানিব বুজিব পাৰা অ সত্য কি বুজিবা সত্য কি অ সত্য হ'ল ধ্ৰুৱ ধ্ৰুৱ সাধন অ দেৱৰিষি নাৰদৰ পৰা বিষ্ণু মন্ত্ৰলৈ যেতিয়া ইয়ং নমো ভগৱতে বাসুদেৱায় মন্ত্ৰ তেওঁ স্মৰণ কৰিলে হৰিয়ে তেওঁক দৰ্শন দিলে সেয়াই নহয় যজ্ঞসকলক বধ কৰিছে উত্তমক বধ কৰাৰ তেওঁ প্ৰতিশোধ লৈছে আৰু কি কৰিছে নাৰায়ণ ক্ষেত্ৰত নিগুণ হৰিৰ লগত একেলগে থকাৰ যি চৰিত্ৰ এই চৰিত্ৰ তেওঁ আমাক দান কৰিছে এই ধ্ৰুৱৰ চৰিত্ৰৰ পাছত আমাক কি দিছে অ দেহৰ তত্ত্বটো বিনাশশীল অই বিনাশশীল দেহত বেনৰ দৰে অহংকাৰ থাকে এই অহংকাৰবিলাকক আঁতৰ কৰি এই দেহক মন্থন কৰি পৰমাৰ্থিক তত্ত্বৰূপী পৃথুক নিৰ্মাণ কৰা হ'ল পৃথুৱে কৰিলে যজ্ঞ আহি গ'ল সিদ্ধগণ পৃথুৱে কৰিলে গোহন জগতত লোক পোৱা সত্য মজ্য অমৃতময় সমস্ত তত্ত্ব পৃথুৱে আনি সমস্তকে দান কৰিলে আৰু অন্তিমত দিছে চতুৰ্থ স্কন্ধত কি অ পুৰন্দন অ পুৰন্দন মানেনো কি অ আমি প্ৰত্যেকেই পুৰন্দন অঞ্জনৰূপী ঈশ্বৰৰ আশীৰ্বাদেৰে পৰিপূৰ্ণ হৈ থকা অ জীৱৰ তত্ত্বক কোৱা হয় পুৰন্দন অঞ্জন কি অঞ্জন হ'ল ঈশ্বৰৰ আশীৰ্বাদ অঞ্জন হ'ল
Yeah.
এই পুরন্দর রূপী নগরখনত কি কৰি আছে আমাক ভাগৱতৰ চতুৰ্থ স্কন্ধত ভালদৰে চাবলৈ শিকাই আছে এই পুরন্দর রূপী আমাৰ জীৱনৰ হৰিৰ অংশ এইটো সাধাৰণ বস্তু নহয় ও জীৱৰ দৃষ্টিৰে আমি প্ৰত্যেকে হৰিৰ অংশ এই দেহৰ দৃষ্টিৰে আমি প্ৰত্যেকে ও হৰিৰ চৰণৰ জীৱ আত্মাৰ দৃষ্টিৰে আমাৰ জন্ম মৃত্যু নাই আত্মাৰ দৃষ্টিৰে জগতৰ হৰি আৰু আমি একেই তত্ত্ব যতস্রহে ধ্রুব মিত্র ধ্রুবং জন্ম মিতাশাসা তাস্মাত পরিহারার্থে নত্বংসি তমোহসি ভগবান কৃষ্ণই অর্জুনক বুঝাইছে কিয় বুঝাইছে অর্জুনক অর্জুনে হাঁহি হাঁহি জয় কৰি আনিছিলে কৃষ্ণ অর্জুনৰ মুখত ইখন ইখন হাঁহি বাসুদেৱ কৃষ্ণৰ চৰণ আৰু বাসুদেৱ কৃষ্ণৰ শ্যাম সুন্দৰ ৰূপ যেতিয়াই দৰ্শন পালে যুদ্ধ ক্ষেত্ৰত যেতিয়াই বাসুদেৱ কৃষ্ণই সাৰথি হম বুলি বাক্য দি দিলে অর্জুনৰ হৃদয় উঠলি উঠিল আনন্দময় কৃষ্ণৰ ভকতিৰ প্ৰেম হপেন ভকতিৰ তত্ত্বৰে ও তারকাধীশক জয় করে আনিছে অর্জুনে জয় করে আনি যেতিয়াই এই জীবন রথ যুদ্ধ ক্ষেত্রের মধ্যম স্থানত রাখি দিলে ও অর্জুনে হু হুকে কান্দি বলে ললে ও আমি বারো প্রথম জন্মর চিন্তু ও কান্দি কান্দি ঘোষণা করনে নকর ও এনেকা কোনোবা সন্তান ভূমিষ্ঠ হয়েছে নেকি যি জন্ম হয়ে কন্দা নাই হয় না আৰু ও জন্মর চিন বলে কি ও হাত দুটা মুঠি মারি আহি ও পৃথিবীখন কপাই কি কান্দে ও সেয়ানো জীবরূপী অর্জুনের এই সংসারলে আহি ও কান্দুম নহয় কি ও সে শিশু অবস্থা অর্জুনরে অবস্থা বোলে কি ও দেহর তত্ত্ব জীবর তত্ত্ব এই মধ্যম স্থানের তত্ত্ব কি ও আমার মানবী দেহাব যাতস্রহি ধ্রুব মিত্র ধ্রুবম জন্ম মিত এই জন্মরে আরম্ভ হল মৃত্যুরে সমাপ্ত হব ও এইটো মধ্যম স্থান নহয় কি আরম্ভ হল কান্দি কান্দি জন্মরে ওই হাত দুখন কোনেও খুলিব নারে বজ্রমুখী দুটা মারি আহো আমি হয় না নয় এই বজ্রমুখী দুটা কিয় মারি আহো ও এমুঠিত মুখ আর এমুঠিত মায়া ও খামুচি লৈ আহো এই দুমুঠি সম্পত্তি আমি লগত আনি ও পৃথিবী কপায় কান্দু বোলে কিয় ও তোমার লগতো এইবোৰ একো লগতে নাছিলো হে দৈবক্ষী নন্দন তোমার কৌস্তভরূপী আত্মময় তত্ত্বত যেতিয়া তুমি মোক আত্মারূপত প্রতিপালন করে রাখিছিলা তেতিয়া তোমার তোমার অখণ্ডিত আনন্দ রূপ আছিল তুমি জীবন তত্ত্বলে মোক আনিছা এহাতত মোহ এহাতত মায়া এই দুটা মুঠি তুমি মোক দি পঠিয়াইছা আর এই দুটা মুঠি মই সেইদিনালৈকে নগলো আমার সেই দুটা মুঠি সেইদিনাখনলৈকে খোল নাখায় ও যিদিনাখন বাসুদেৱ কৃষ্ণই আহি ও আয়ু ৰেখাটা লম্ব কৰি নিদিব ও যিদিনাখন মৃত্যু হব এনেকে মেলি দিব লৈ আহিছিলো এমুঠি মুহ লৈ আহিছিলো এমুঠি মায়া
হে জগতৰ হৰি হৈ তুমি মোক মৃত্যুৰে এ মায়া আৰু মোহৰ বন্ধনৰ পৰা এ আদি আৰু অন্তৰ মাজত বাস কৰি থকা এ জীৱৰ পাপৰ পৰা তুমি মোক মুক্ত কৰি দিলা এতিয়া মই মুক্ত এইটো কাৰণে হাত দুখন মৃত্যুৰ সময়ত মেলি দিয়ে জাতৈশ্ৰহি ধ্ৰুৱ মৃত্যু ধ্ৰুৱং জন্ম মিতাশ্চ যদি জন্ম দিছো জন্মৰ লগত সমান সত্য বোলে কি অ জন্ম হোৱা মনৰ মৃত্যু লগত আছে অজনে কান্দিছে কিয় অ এই আপোন এঘাৰ ঐক্যখিনি পৌৰৱ অ মই কেনেকে বধ কৰিম অৰ্জুনে হুক হুককে কান্দিছে এইজন মোৰ পিতামহ ইমান বছৰৰ পৰা জীয়াই আছে ইমান মৰম কৰিছে এইজন মোৰ গুৰু দ্ৰোণাচাৰ্য এয়া মোৰ স্নেহৰ ভাতৃ কোন দুৰ্যোধন দুঃখাসন এইজন মোৰো মামা বোলে কোন অ শৈল্য শকুনি ইত্যাদি অ এইজন আমাৰ ভাণ্ডৱ কাৰ অ মোৰ ভাতৃ দুৰ্যোধনৰ ভাণ্ডৱ কৰ্ণ এই সমস্ত আত্মীয় স্বজনবিলাকৰ ফালে মই চাই মই হুক হুককে কান্দিছো হে কেশ অ মোৰ দেহৰ ৰোমবিলাক পুৰিবলৈ লৈছে মোৰ দেহ উৰ দুখন কি হৈছে অ শুকাই গৈছে মই চকুৰে শৰীৰৰ ফুল দেখা নিচিনা হৈছো তেতিয়া বাসুদেৱ কৃষ্ণই মধ্যম পাণ্ডৱ অৰ্জুনক শোকৰ পৰা মোহৰ পৰা মায়াৰ পৰা অজ্ঞানৰ পৰা অবিদ্যাৰ পৰা তমসাৰ পৰা সমস্তবিলাকৰ পৰা মুক্ত কৰি দিলে অকল সেইবিলাকৰ পৰা মুক্ত কৰাই নহয় এই জীৱৰূপী অৰ্জুনক পৰমাত্মাৰ পৰম তত্ত্ব সমস্ত বিভূতি দশম যুগত যেতিয়া কৈ শেষ কৰিলে একাদশ যুগত তেওঁ বিশ্বৰূপলৈ আহি দেখাই দিলে এই সমস্ত জগতত ময়েই কেৱল এই সমস্ত জগতৰ তত্ত্বৰূপেৰে ময়েই সত্য হে অৰ্জুন তুমি মোক চাই লোৱা হয়নে বাৰু অই আত্মাৰ ৰূপেৰে আমি বিশ্বৰূপ জীৱৰ ৰূপেৰে আমি পুৰন্দৰ অৰ্জুন হয়নে বাৰু সখিত্ব ৰূপেৰে আমি ভগৱান কৃষ্ণৰ কথা দৈৱকী নন্দন কৃষ্ণৰ চৰণত আমাৰ যদি কায় বাক্য আৰু মন সমৰ্পণ হয় বা অৰ্পণ হয় আমি যদি ভগৱান কৃষ্ণক একান্ত চিত্তে উপাসনা কৰোঁ এই পুৰন্দন ৰূপী জীৱটোৰ হৃদয়ত আত্ম অনুশোচনাৰ ঢৌ উঠিব আত্ম অনুশোচনাৰ জোৱাৰ উঠিব ঐ নিজৰ তত্ত্বক নিজেই বিশ্লেষণ কৰি চাবলৈ শিকিব সেইটো কাৰণে ভাগৱতৰ চতুৰ্থ স্কন্ধত দিছে কি অ পুৰন্দন উপাখ্যা এই পুৰঞ্জন মানে হ'ল আমাৰ জীৱটো এই জীৱটোৱে কাক দেখিলে এই জীৱটোৱে আহি এগৰাকী মহিয়সী নাৰী দেখিলে অ এই মহিয়সী নাৰীগৰাকী আমাৰ দেহৰ তত্ত্ব এই দেহটো দেখি কোন ভুল নাযায় হয়নে বাৰু এই দেহৰূপী নাৰীগৰাকীতকৈও ভাগৱতে কৈছে কাৰ কথা আমাৰ মনৰ পিতৃৰূপী নাৰীগৰাকীৰ কথা পুৰঞ্জন ৰূপী জীৱটোৱে এতিয়া কাকুতি কাপুণ্য কৰিছে কাক ঐ মনৰ বৃত্তিৰূপী নাৰীগৰাকী সেইগৰাকীয়ে ৰহস্যময় নাৰী যিগৰাকী নাৰীক সদায় সুখ লাগে সদায় আনন্দ লাগে সদায় বিলাস লাগে সদায় বৈভৱ লাগে নেলাগে দুখ নেলাগে যান্ত্ৰণা নেলাগে কষ্ট অ সেই নাৰীগৰাকীয়ে আমাক প্ৰত্যেককে মুহি আছে এই মোহাময় মায়াময় সেই নাৰীগৰাকীকে ভাগৱতৰ চতুৰ্থ স্কন্ধত পুৰঞ্জন ৰূপী জীৱৰ ভাত্ৰাৰূপী মনোগত পিতৃ বুলি কোৱা হৈছে এতিয়া কি কৰিছে অ জেতিখনে পৰশক ৰাজায়ু পৰশলায় পৰম হৰিহি যেতিয়াই মনৰ বৃত্তিৰূপী
চঞ্চলা হৈ পৰে আমাৰ ওচৰত তেতিয়া জীৱৰূপী পুৰন্দনে কি কৰে ঐ জীৱৰূপী পুৰন্দনেও সেই আনন্দৰ উজ্জ্বলি উঠে এ অনুশৌচ দেখনক ৰয়ম জীৱটো হলে নগৰৰ ৰজাৰ আসনত বহি থকা তত্ত্ব এই জীৱটোক যি মনৰ বৃত্তিৰূপী সুখ শান্তি আনন্দ এইবিলাক লাগে ঐ এইবিলাক এইবিলাকেই হ'ল পুৰঞ্জনৰ মনৰ বৃত্তিৰূপী ভাৰ্যা এই বৃত্তিৰূপী মনৰ ভাৰ্যাগৰাকীয়ে যেতিয়া হাঁহে ঐ জীৱৰূপী পুৰঞ্জনেও হাঁহে মনৰ বৃত্তিৰূপী ভাৰ্যাগৰাকীয়ে যেতিয়া কান্দে অ তেতিয়া পুৰঞ্জনেও কান্দে এইটোকে বুজাইছে আমাক বোলে কি অ জীৱয়ো কান্দিব মনৰ বৃত্তিয়েও কান্দিব কিন্তু ঐ এজনে নেকান্দেও নেচায়ো ঐ একো নকয়ো বোলে সেইজন কোন ঐ অষ্টদল পদ্মত বহি থকা শিশিকে ঐ শিশিকেহে আমাৰ আত্মালোক লৈ ঐ হৃদয়ত তেতিয়া নহয় তাৰ আগৰ পৰা বহি আছে কি কৰি ঐ যুগময় সাধনা কৰি অষ্টম পুত্ৰ কোন দৈৱকী নন্দন ঐ দৈৱকী নন্দনৰ তত্ত্বটো কি দৈৱকী নন্দনৰ তত্ত্বটো হ'ল দেৱ ঐ দেৱৰ তত্ত্বটো কি ঐ দেৱৰ তত্ত্ব হ'ল চক্ৰ হে নমো নাৰায়ণ শংখ চক্ৰ কৃষ্ণৰ এটা নাম কি কৃষ্ণৰ এটা নাম হ'ল চক্ৰ ভগৱান কৃষ্ণৰে নাম এটা চক্ৰ ভগৱান কৃষ্ণৰে এটা নাম চক্ৰ বাণী হয়নে ভগৱান কৃষ্ণ কি ভগৱান কৃষ্ণ হ'ল একমাত্ৰ দেৱ কি দেৱ অ দেহত থকা চৈধ্যজন দেৱতা দেহত থকা দহটা ইন্দ্ৰিয় এই দেহত থকা একাদশ মনৰ বৃত্তিৰূপী এই পুৰঞ্জনৰ ভাৰ্যা এই সমস্তবিলাকক চলাই থকা এই সমস্তবিলাক বস্তুক চলাই থকা ঐ এজন দেৱতা এইজন দেৱতাৰ নাম হ'ল কৃষ্ণ ৰাম হৰি নাৰায়ণ অনন্ত বৈষ্ণৱ জনাৰ্দন পদ্মনাভ ঋষিকেশ বাসুদেৱ বামন তেওঁৰ নাম কি তেওঁৰ নাম হ'ল অনন্ত সেইটো কাৰণে আমাক ঘূৰাই আছে ক'ত অ' জীৱন চক্ৰ এই জীৱন চক্ৰত জীৱবিলাকক যি ঘূৰাই ফুৰে
সেইজন চক্রবাণী এই চক্রবাণী রূপী জগতক চলাই থাকা জগতৰ হৰিয়ে ওই যিখন চক্র ধৰি আছে সেই চক্রে কালৰ চক্রৰ রূপ লৈ সময় চক্রৰ রূপ লৈ মৃত্যু চক্রৰ রূপ লৈ এই সমস্ত জগতক তেওঁ চক্রাকারে কি কৰিছে ওই আদি অন্তহীন কৰি চলাই ৰাখিছে এইটো কাৰণে তেওঁৰ নাম তত্ত্ব হল অনাদি তেখেতৰ নাম আৰু তত্ত্ব হল অনন্ত ওই ঘূৰণীয়া চক্রখনৰ উৎসটো কোনোবাই কব পাৰিব জানো ঘূৰণীয়া চক্রখনৰ কোনোবাই উৎপত্তিটো কোনোবাই দেখুৱাই দিব পাৰিব জানো ওই নোৱাৰে ওই যিকোনৰ পৰা আৰম্ভণি কৰে সেইকোনৰ পৰাই আৰম্ভ হব হয়নে বাৰু কথাটো দৈবকী নন্দন কৃষ্ণ কি বোলে পূর্ণ ব্রহ্ম বোলে কি ও চক্রপাত তেওঁ নিজেই আৰু এই চক্রবিলাকৰ মাজত আমি কি এই চক্রবিলাকৰ মাজত আমি প্রত্যেকেই জীৱৰূপী পুৰঞ্জন এই জীৱৰূপী পুৰঞ্জনে দুখ কষ্ট যান্ত্রণা ইত্যাদি এই দেহৰ পত্ৰলৈ আহি ভোগ কৰে বোলে কিয় ওই এইবিলাকক ভোগ কৰোৱা এগৰাকী নারী আছে এই নারীগৰাকী হল পুৰঞ্জনৰ ভাৰ্যাৰূপী ভিত্তি গতিকে আমাৰ জীৱটোক দুখ কষ্ট দিয়া সেই নারীগৰাকী হল আমাৰ মনৰ বৃত্তিবিলাক অ মাধৱ মহাপুৰুষে সেইটো কাৰণে মনৰ বৃত্তিবিলাকক আমাৰ কৰি ল'বলৈ হাক দিছে চতুর্থ স্কন্ধৰ পুৰঞ্জন উপাখ্যানে এই জীৱৰূপী দেহৰ তত্ত্বক যি উপদেশ দিছে এই উপদেশ মাধৱ মহাপুৰুষে আমাৰ নামঘোষাত ঘুকি ঘুকি আমাক জনাইছে কি বুলি জনাইছে অ তুমি সীতা ভীতি মৰা নাৰায়ণ অ তুমি নাথ মই নাথ যন্ত্ৰ এ চৰণ সত্তৰ ছায়া চিত্তরূপী মনের শুদ্ধতা যদি তুমি হওয়া ওই বৃত্তিবিলাক তোমার চরণমুখী হব সেই কারণে কি বলে কইছে ও তুমি চিত্ত বৃত্তি মূড় কি করা ও প্রবর্তন করা নহলে দুমুঠি দি পঠিয়াছিলে নহয় আমার জন্মতে এমুঠি মায়া সিমুঠি মুখ ও যেতালেকে অন্তিম সময় নহয় তেতালেকে খোলেই নাখায় দুখন হাতত আমি দুমুঠি ধরি থাকো ও মাধব ব্রহ্মচারী মাধব সংসারী নহয় ও মাধব গুরুজনার প্রপন্ন শিষ্য ও তেওঁটো মুখ্য সাধন শঙ্কর চরণ দর্শন পড়ালে পড়লে ও আমাক ঘুকিবলে কৈছে কি বুলি ঘুকিবলে কৈছে ওই পুরঞ্জন রূপী জীবর তত্ত্বলে আহি ও মনৰ বৃত্তি রূপী ভাৰ্যাজনীক আনন্দ দিবলে নাচাবা এই মনৰ বৃত্তিটোক তুমি চন্দাই দিয়া কাক ও জগতৰ হৰি ওই হিহিকে কৃষ্ণক চন্দাই দিয়া ওই পুৱা শুই উঠি সেইজন কৃষ্ণৰ অৰুণ চৰণ চিন্তা কৰি ও তুমি এবাৰ কৈ দিয়া হে হৰি অ তুমি চিত্ত বৃত্তি মূৰ এই মোৰ মনৰ চিত্তৰূপী শুদ্ধতা বৃত্তিৰূপী চিন্তন আৰু ভাৱ হে নিগুণ হৰি তুমি হৈ যোৱাচোন যদি তুমি হৈ যোৱা তেতিয়া কি হ'ব অ তুমি প্ৰৱৰ্তন কৰা বোলে কি অ নাৰায়ণ অ নিগুণ তোমাৰ নিৰাকাৰ তত্ত্ব অ নিৰাকাৰ তত্ত্ব কেইটা অ নিৰাকাৰ তত্ত্ব চাৰিটা সেইটো কাৰণে নাৰায়ণ বুলি কৈছে
নিরাকার তত্ত্ব চারিটা হল গুরু দেব নাম আর ভকত এই চারিটা নিরাকার তত্ত্ব এই চারিটা নিরাকার তত্ত্বর যদি কেনেবাকে আমার যদি পরিচয় হয় তেতিয়া বৃত্তিবিলাক কি হব ও দেবমুখী হব দেব দৈবকী নন্দন বৃত্তিবিলাক যদি দৈবকী নন্দন কৃষ্ণমুখী হয় তেতিয়াহলে কি হব ও ভগবন্ত বস্তুর নাম আমার কণ্ঠলে আহিব ভগবন্ত বস্তুর নাম কি অক্ষরবহ দেব দৈবকী নন্দন পূর্ণবহম ওই আমার হৃদয়তে আছে চিত্ত বৃত্তি আর বুদ্ধি হয়ে এই দেবরূপী দৈবকী নন্দনক যদি সকল অর্পণ করে দিয়া যায় ওই মন পবিত্র হব চিত্ত স্থির হব আমার হৃদয়ত ভাল ভাববিলাক তেওঁ আনি দিব প্রবর্তন করাব ও তেতিয়া কি হব ও গোবিন্দর নামগুণ আমার কণ্ঠলে আইব গোবিন্দর নামগুণ যেতিয়া কণ্ঠলে আইব ও তেতিয়া কি হব তেতিয়া আমার আত্মার শক্তি বাহিব আত্মার শক্তি চৈতন্য সনাতন আর পরিপূর্ণ এই জীবর লগত জীবাত্মার আত্মার শক্তি যেতিয়া বাহি যাব এই বাহি যাওয়া শক্তিটোর নাম হল গদা এই গদারূপী গোবিন্দর শক্তি আমি যেতিয়া হৃদয়ত অনুভব করিব পারিম ও গুরুর আশীর্বাদ আর কৃপা লাগিব গুরুর চরণ সেবা নকরিলে এই পথ কেতিয়াও দর্শন নহয় গুরুর চরণ একান্ত চিত্তে ভজিব লাগিব গুরু কি ও গুরু অভয় ব্রহ্ম ও এই জীববিলাক সব ভয়াতো জীবর প্রথম ভয় কি হলে ও জীবর প্রথম ভয় মৃত্যুলে মৃত্যুর ভয় দূর করে দিউটা এজন আছে বলে কি ও গুরু ভগবান প্রমাণ কি ও পরীক্ষিত গভীর দিছিল সাত দিনত মৃত্যু হব বলে শুকদেবর চরণ পাই যাওয়ার লগে পরীক্ষিত ভয় হয়ে গেল মৃত্যুর ভয়ের পর মুক্ত হয়ে গেল মানে ও গুরুজন অভয় ব্রহ্ম আত্মারূপী ঈশ্বর তত্ত্বর জ্ঞানেরে ও জন্ম মৃত্যুর মায়াময় মোহময় ভয়বিলাকর পর মুক্ত করে দিয়ে এই অভয় ব্রহ্মরূপী গুরুর চরণ আমি চিন্তা করবলে আমার কি লাগিব ওই পূর্ণবহম দৈবকী নন্দনের কৃপা লাগিব দৈবকী নন্দন কৃষ্ণ বলে কি ও পূর্ণবহম কিয় ওই অষ্টম পুত্র আমি কেদিনিয়া ওই আমি সাতদিনিয়া ও সপ্তাহ বা সাতটাতে আমি আয়াজাত করে আছো আহিলো কোনোবা এটা বারত যামগে কোনোবা এটা বারত ওই সাতটা অতিক্রম করব নোৱাৰো ও দৈবকী নন্দন কৃষ্ণ অষ্টম পুত্র বলে কি ও মই সাতদিনিয়া নহয় মই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডর হরি মোর জন্ম নাই মৃত্যু নাই মই হলো অজ মই হলো আত্মারূপ মই হলো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডর সদাই বর্তি থাকা মই হলো সনাতন এই জীবর জড় বন্ধনের পড়া যদিহে আমি মুক্ত হবলে হয় গুরুর চরণ বুঝিব লাগিব গুরুর চরণ বজি দৈবকী নন্দন কৃষ্ণক আমি উপাসনা করব লাগিব দৈবকী নন্দন কৃষ্ণক উপাসনা করিম কিহেরে এই ভাগবতর পদেরে গোবিন্দর গীতরূপী গীতার শ্লোকেরে অথবা গীতার পদেরে কীর্তন দশম ঘোষা রত্নাবলী গুরুজনাই আনি দিয়া চারিবেদর অন্তিম হার তত্ত্বরে কইতে আমি জগতর শ্রীহরি কৃষ্ণক একান্ত চিত্তে উপাসনা করব লাগিব ও দৈবকী নন্দন কৃষ্ণর মহিমা শুনক ও ভগবান কৃষ্ণ সুর লগাই মাতিব নালাগে ও বেসুরাকে মাতিলেও আহে বলে কি ও নামটো ভুলকে উচ্চারণ করলে ইজনে শুধরাই দিব ও শুধরাই দিয়াজন গুরু নহয় জানো গুরুরূপী গোবিন্দর তত্ত্ব তেওঁ নাম গুণ শ্রবণ কীর্তন ভক্তি তেওঁ সদায় ধারণ করে রাখিছে এইটো কারণে গুরু আমার জীবনের মৃত্যু ভয়ের পর মুক্ত করে দিয়া অভয় ব্রহ্ম দেব দৈবকী নন্দন সত্য সনাতন ঈশ্বর তেও পূর্ণ ব্রহ্ম নাম ভগবান কৃষ্ণর অক্ষর ব্রহ্মরূপী ঈশ্বর তত্ত্ব অবিনাশী বস্তু ভগবন্তর নামর কেতিয়াও বিনাশ
নহয় এই তিনটা বস্তু যে আশ্রয় লৈ ওই নিজক একো নালাগে হরি শরণ হে লাগে বুলি কয় ও সেজন ভক্ত হ্যাঁ ও ভক্ত এজনে বোলে কোন ও চতুর্থ স্কন্ধত চাই লওয়া চতুর্থ স্কন্ধত দেখুয়া ভক্তজন কোন ও কৈলাসপতি দক্ষ পাতি নিলে প্রজাপতি আর দক্ষর কনিষ্ঠ যা একজন কি ও কৈলাসপতি এই প্রজাপতি আর কৈলাসপতির মাজত কাজিয়া খন লাগুতে আমাক দেখুয়ালে বলে কি ও দক্ষ বলে মন্দমতি আর মহাভকত শিব কি ও মহাভকত শিব মহাজ্ঞানী হয়নে ভকতির বলত ঈশ্বর কৃষ্ণর শরণ যুগময় সাধনার সদায় উপাসনা করার বলত মহাভকত শিব আত্মারূপ লিঙ্গ রূপলে গুছি গল অক্ষয় অব্যয় হয়ে রই গল ভাজ্যা পার্বতীয় সাতাইশ বার দেহ ত্যাগ করবলগা হল স্বামী শিবই কিন্তু কোনোবার দেহ ত্যাগ করবলগা হওয়া নাই ভকতর মহিমা বলে কি মূর ভকতর তত্ত্ব ভকতির তত্ত্ব মূর দলে ভগবানের দরে অক্ষয় অব্যয় কৈলাস রূপী সাধনময় ধামত মানে আত্মারূপী তত্ত্ব করে মই মূর ভকত এই বটবৃক্ষর তলত মই যোগময় সাধনার মূর চরম সেবা করার আনন্দ দান করো ও প্রজাপতিয়ে কি কইলে ও প্রজাপতিয়ে যজ্ঞ পাতিলে ও শিব আহিলে তপোময় সাধনাত বহিলে আর প্রজাপতিয়ে কি কইলে ও ভগতজনক গালি পাইলে চতুর্থ স্কন্ধ দক্ষ যজ্ঞ সেয়াই দেখবা নাই জানো আমার হয়নে ওই অষ্টদল পদ্মন আত্মারূপী শিবই ওই আজিও তপস্যা করে আছে আগতেও তপস্যা করে আসলে মৃত্যুর পাশতে তো তপস্যা করে থাকিব এই জীবন সংসারত ভর্তি থাকা বটবৃক্ষ এই জীবনরূপী বটবৃক্ষর তলত আত্মারূপী শিবই দৈবকী নন্দন কৃষ্ণ সদায় উপাসনা করে থাকে সেইটো কারণে আমি ভগবন্তর নাম বস্তু শ্রবণ কীর্তন করিব পারি আত্মা আত্মা পরমাত্মার অংশরূপ আত্মা আর পরমাত্মার মাজত কোনো ভেদ নাই গতিকে আত্মার দৃষ্টিরে আমি রামর তত্ত্ব শিবর দৃষ্টিরে আমি পুরঞ্জনের তত্ত্ব দেহর দৃষ্টিরে আমি জগতর হরির সেবকর তত্ত্ব এই সমস্ত কথা আমি যাতে হৃদয়ঙ্গম করি গুরুরূপী গোবিন্দর শরণ সেবারে দেবরূপী দৈবকী নন্দন কৃষ্ণর শরণ উপাসনার ভগবন্ত বস্তুর নাম গুণ রহস্য ভকতির তত্ত্ব ইত্যাদি এইবিলাকর শ্রবণ কীর্তনের যোগেদি এই জীবরূপী পুরন্দরক জীবনের ভাগ্যরূপী বৃত্তিরূপী এই মোহময় মায়াময় নারীগীর কবলের পড়া মুক্ত করি এই দশটা ইন্দ্রিয় দেহর বাসনার পরা মুক্ত করে মায়াময় জলর পরা এই দেহর তত্ত্ব কাতর করে নি ভক্তির জলরূপী দশ পশে দশ কিমান দিন সাধনা করেছিল জলর তলত দশ হাজার বছর হয়নে এই দশটা ইন্দ্রিয় কোনে চৈতন্য করে দৈবী নন্দন কৃষ্ণ যদি এবার তার চরণ আমি চিন্তা করবলে অভ্যাস করে দিও আমি জন্ম জন্মান্তরে দৈবকী নন্দন কৃষ্ণর চরণ উপাসনা করে থাকবলে পাম এই দশ হাজার বছর এটা জীবনের কথা কোয়া নাই ওই সাতদিনিয়া জীবনত আমি আয়ু রেখা নিজে বনায় লৈছো হরির ওসর আদিও নাই হরির ওসর অন্তও নাই হরির যদি চরণত আমি কায়ক বাক্য আর মনে শরণ আর অথবা আশ্রয় লই আমি যদি হরির শরণ সেবা করার আমি যদি অনুশীলন করো অভ্যাস করো এই অনুশীলন আর চর্চাবিলাক কি হব ও এদিন স্বভাব হব অনুশীলন করলে কি হয় অনুশীলন করলে অভ্যাস হয় অভ্যাস যদি করা যায় কি হব ও অভ্যাস করলে স্বভাব হব ও স্বভাব তো কি বলে কোয়া হয় ও স্বভাব তো দীঘলিয়া হলে তাকে কোয়া হয় চরিত্র এইটো কারণে ও চতুর্থ স্কন্ধতে দিছে কি ও ধ্রুব চরিত্র সপ্তম স্কন্ধত দিছে কি ও প্রহ্লাদ চরিত্র
এ ভাগৱতৰ কথা শ্রবণ কীর্তন কৰি আত্মৰূপী ধুবক তুমি জানি লোৱা তুমি বিনাশীল তোমাৰ জীৱ মৃত্যুমুখী আত্মৰূপী অক্ষয়ব্য ঈশ্বৰ কি জন্ম মৃত্যু ৰহিত শিৱৰ তত্ত্ব বৰ জটিল বুজিবলৈও জটিল বুজাবলৈও জটিল আপোনাক হ'ব আমি আমাৰ ক্ষুদ্র মগজুৰীয়া জীৱন ভুগি পাইছো সেইখিনি শাস্ত্ৰৰ আলমত আমি জনালো পাঠক দৈ বহি আছে পুনৰ আকৌ পাঠ কৃষ্ণ বাৰ বছৰ
ধৰা পৰা আকৌ 12 বছৰ বনবাস কাটিব লাগিব হয়নে নহয় এই পুৰন্দন ৰূপী জীৱ এটা মিগয়া কৰিবলৈ যাব বনবাস মানে কি বাৰু ও আধ্যাত্মিক শাস্ত্ৰ বনবাস মানে বৈৰাগ্য বৃত্তি এই জীৱনটো বৈৰাগ্য ৰূপী ঈশ্বৰৰ নিষ্কাম তত্ত্বৰ ফালে নিয়া এই ব্যৱস্থাটো কোৱা হৈছিলে বনবাস প্ৰথম খাটি দেখুৱাইছিল কোনে ও দশৰথৰ পুত্ৰ ৰামচন্দ্ৰই ঐ ৰাম কি ৰাম পৰমাত্মা ঐ ৰামে সদায় বনবাস কাটে ক'ত ঐ আমাৰ এই পুৰন্দৰ নগৰত এই পুৰন্দৰ নগৰত ও ভগৱান ৰামচন্দ্ৰ বনবাসী বোলে কি ও তুমি ভোগ কৰা সুখ দুখ আনন্দ কষ্ট বিকাশ ঐ এইবিলাকে মোক স্পৰ্শ নকৰে সেইটো কাৰণে আমাৰ ভগৱান ৰাম ও সদায় বনবাসী ও বনবাসটো কেতিয়া লৈছিলে ও ৰাজ অভিষেকৰ সময়ত আমাক ৰাজ অভিষেক কিহেৰে কৰা হয় ও মূৰত মুকুট পিন্ধাই ও ৰামে ৰাজ অভিষেক কৰে কিহেৰে ও বনবাস পালন কৰি ক'ত বনবাস কাটে এই পুৰন্দৰ ৰূপী জীৱৰ লগত এই দেহ ৰূপী অযোধ্যাত ৰামচন্দ্ৰই বনবাস কাটে কেতিয়ালৈকে কাটে ও যেতিয়ালৈকে সিদ্ধি ধামত গুৰু ভগৱান বিশ্বামিত্ৰৰ যজ্ঞ ৰক্ষা কৰি আহি যেতিয়াই তেওঁ সীতাক ভাৰ্যাৰূপেৰে লাভ কৰিব ভাৰ্যাৰূপেৰে লাভ কৰি যেতিয়া তেওঁ অযোধ্যালৈ ঘূৰি আহিব ও তেতিয়া ৰামচন্দ্ৰৰ বনবাস আৰম্ভ কিয় এই সীতা হ'ল শান্তিৰূপী প্ৰকৃতি অ প্ৰকৃতি পুৰুষ দুয়ো নিয়ন্তা মাধৱ এই নিয়ন্তাৰূপী মাধৱক পুৰন্দৰ ৰূপী এই মনৰ ভিত্তি ভাৰ্যাৰূপী বৃত্তিবিলাকে বান্ধিব নোৱাৰে এইটো কাৰণে কি বুলি কৈছে এহিমতে পুৰন্দন মহানিপৰ মহিষী বংশীল আদি কৰি দৃঢ়তৰ ভূগোলা মানৰে যেন চেমে চেমে নাচে সেহিমতে পুৰন্দন মহিষীৰ কাছে অ বান্দৰ নাচ দিয়া বুলি যে কয় ঐ আমাৰ মনৰ বৃত্তিৰূপী লোভ মোহ কাম কোধ দম্ভ দেহ অহংকাৰ ঐ এইবিলাকৰ কবলত পৰি ঐ আমাৰ জীৱটোৱেও তাৰ পাছে পাছে বান্দৰ নৃত্য দি থাকে সেই কথাটোকে আমাক শিকাইছে জীৱ ঈশ্বৰৰ অংশ মনৰ বৃত্তিৰূপী ভাৰ্যাৰ মোহত পৰি ও তাক বান্দৰ নাচ দিবলৈ নিদিবা কি কৰিবা ও তাক সীতাক উদ্ধাৰৰ কামত লগোৱা ৰাৱণৰূপী ৰিপুময় বাসনাই মনৰ শান্তিৰূপী সীতাক কাম কোন লোভ মোহৰ অসুখ মনত ও যেতিয়া বন্দী কৰি ৰাখিব খোজে এই জীৱৰূপী ঈশ্বৰ তত্ত আত্মাৰূপী হনুমন্ত আমি জগাই তুলিব লাগিব কিহৰ কাৰণে ঐ ৰামৰ চৰণত সেৱা জনাই ৰামৰ আজ্ঞা লৈ ঐ লংকেশ্বৰে বন্দী কৰি ৰখা সীতাৰূপী এই ৰামৰ ভাৰ্যাক উদ্ধাৰ কৰি আনিবৰ কাৰণে এই প্ৰকৃতিৰূপী দেহটো কি অ শান্তি বস্তু এই দেহত শান্ত প্ৰশান্ত হৈ থাকিবলৈ আহিছিলে জীৱটো এই বৃত্তিৰূপী পুৰন্দনৰ কবলত পৰি কি হৈ গ'ল অ জীৱ বাহ্যমুখী হৈ গ'ল পাশ্চিমমুখী হৈ গ'ল এইটো কাৰণে আমাক পদে জনাইছে কি বুলি অ নাৰদ বদতি শুনা ৰজা কৌতু হ'লে এইমতে পুৰন্দৰূপী ভয় বিপদে অ একদিনা পুৰন্দন ধৰি ধৰুষৰ মৃগ মাৰি বক গৈলা বনৰ ভিতৰ পুৰন্দন নামৰ ৰজাজনে অ বনৰ ভিতৰত অ ধনু শৰ ধৰি মৃগ মাৰিবলৈ গৈছে অই আমি জীৱৰো আমি পুৰন্দন ৰূপ অ বাস কৰি থকা এইখন হ'ল সংসাৰ বন এই সংসাৰ বনখনত অ আমি নেদেখা কোন এটা লৈ আছো এই কোনটো হ'ল ৰাগ দেহ অহংকাৰ ঘৃণা তৃষ্ণা ভয় এই ধনু ভয়বিলাক তাতে আছে এই ধনু ভয়বিলাক লৈ আমি কি কৰিছো অ সংসাৰ বনত কাম কু
বহুত লোভ মোহ ও মিগ বিলাক শিকার করাত লাগি আছো ভাগবতৰ চতুর্থ স্কন্ধ আমাক কোৱাইছে বলে কি এই কথাখিনি কৈছে ও রথত সরিয়া রজা করিলা পয়ান পঞ্চগুটা ঘুটকে বহয় রথ খান ও রজা কিহত উঠি গৈছে এখন রথত উঠি গৈছে ও এই রথনো কি ও জীবন রথ এই জীবন রথত উঠিয়ে আমি সংসারত মিগয়া কৰিবলৈ যাওঁ ও মিগয়া কিহে কৰো ও পাঁচটা কর্ম ইন্দ্রিয়ৰে কৰো পাঁচটা কর্ম ইন্দ্রিয়ে আমি মিগয়া কৰো পাঁচটা জ্ঞান ইন্দ্রিয়ে তাক সহযোগ কৰে সেইটো কাৰণে মুঠ পাঁচটা বুলি কৈছে গোড়া এই ঘটক কেইটাই আমাক সংসাৰত কি কৰে ও মিগয়া কৰিবলৈ লৈ যায় বুলি আমাক কৈছে শরতর গতি আপনি দেখি চমৎকার ও ত্রিভুবনে সমান আহি রথর ঘোড়া এই ঘোড়া কিটার সমান গতি কোনো ধরনের রথত কোনেও ইমান বেগী ঘোড়া লগাব পৰা নাই বুলি কৈছে গতি জীবন ও এখন রথ এই রথখন যদি ভগবান কৃষ্ণর কৃপাত আমি লাভ করছো বলে এই রথখন যদি ভগবান কৃষ্ণর পৰা দৈবকী নন্দন আত্মারূপী হিহিকেশর পৰা আমি যদি পাইছো বলে ভাবি লব পারো এই জীবন রথর নাম হব কপিত ও অর্জুনের রথখনের নাম তো কি আছিলে অর্জুনের রথখনের নাম আছিলে কপিত এই রজায় পাঁচটা ঘোটকে টনা সে রথখনতে উঠি গৈছে কি কৰিবলে ও মিগয়া কৰিবলে এই মিগয়া দেখা পহুমৰা মিগয়া নহয় এই জীবনরূপী মায়ার এই সংসারলে আহি পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় আর পাঁচটা কর্ম ইন্দ্রিয় আমি ঈশ্বরমুখী নকৰি ভগবানমুখী নকৰি ভাগবতমুখী নকৰি এই সংসারের মায়ামোহর শিকারবিলাক আমি যে কৰিবলৈ লগাই দিছো এইটো কথা আমাক কোৱাই দিছে এইটো কাৰণে কি কৰিব লাগিব এই মায়াময় মোহাময় মিগয়া কৰিবলৈ যোৱা এই জীবন রথ চৰণত চন্দাই দিব লাগিব কাৰ বাসুদেৱ কৃষ্ণৰ বাসুদেৱ কৃষ্ণৰ চৰণত যদি এই জীবন রথ আমি চন্দাই দিও এই রথর নাম হব কপিত এই কপিত রূপী রথর এটা কোন সারথি হব বাসুদেৱ কৃষ্ণ হব সারথি আত্মারূপ পরমাত্মার কর্তরূপ অর্জুন রূপী জীবাত্মার রথন বাসুদেৱ গোবিন্দ রূপী পরমেশ্বর যোগেশ্বর কৃষ্ণই যদি নিয়ন্ত্রণ করবলে হয় এই পাঁচটা ঘোড়ার লেগাম বাসুদেৱ কৃষ্ণই ধরব এই পাঁচটা ঘোড়ার লেগাম কি আমার পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় আর পাঁচটা কর্ম ইন্দ্রিয় কোনে নিয়ন্ত্রণ করব ওই যিজন সদায় যুগময় সাধনাত থাকে যিজনে অনন্তকাল যুগময় সাধনা করে এই জগৎ আর ব্রহ্মাণ্ডক চলাই আছে সেইজনে যদি আমার জীবন রথর লেগাম যদি ধরবলে হয় কি হব এই রথখন ধীর স্থির হয়ে যাব এই ধীর স্থির রথখনত যেটা বাসুদেৱে লেগাম কেইডাল হাতত লব ওই ইডাল হাতত চাবুকডাল লব এই চাবুকেই হল আমার বিবেক এই বিবেক আর বুদ্ধিরূপী চাবুক গোবিন্দ কৃষ্ণর হাতত যদি থাকে তেতিয়াহলে এই রথখন গৈ কত পাব ও কুরুক্ষেত্র যুদ্ধর মধ্যম স্থানত পাব মধ্যম জীবন তত্ত্ব মধ্যম জন্ম আর মৃত্যুর মাজর তত্ত্ব মধ্যম এফালে একাদশ ঐক্যহিনী এফালে সপ্ত ঐক্যহিনী এই জীবন তত্ত্বত বাস করে থাকা ওঠর ঐক্যহিনী সেনার তত্ত্ব এই ওঠর ঐক্যহিনী সেনার নিয়ন্তা কোন জগতের শ্রী হরি কৃষ্ণ
এইটো কানে অর্জুনে রক্ষণ কোড রাখিবলে দিছিলে ও মাজত রাখিবলে দিছিলে এই পুরন্দর রূপী জীবন জীবন তথা তত্ত্বে আমাকো ভবাই তুলিছে আমাকো জগাই তুলিছে আমাকো টিকাব বিচাৰিছে এই জীবন রূপী পুরন্দর রক্ষণ আমি সদায় অর্পণ করিব লাগিব কোত দৈবকে নাম নাম কৃষ্ণ শরণ কৃষ্ণ শরণত যদি জীবন অর্পণ হয়ে যায় এই দহটা চঞ্চল ইন্দ্রিয় একাদশ অন্তর ইন্দ্রিয় বাসুদেব কৃষ্ণই নিয়ন্ত্রণ করিব কিয় তেও হল যোগেশ্বর তেও হল জগতের নিয়ন্তা আর এই রথনি তেও কোত রখাবগে মধ্যম স্থান মধ্যম স্থান রাখিব হয় পিঠির ফলে থাকিব কে ঐক্যহীনী সপ্ত ঐক্যহীনী ও ভগবান কৃষ্ণ ভকতর কোন ফলে থাকে বারো ভগবান কৃষ্ণ ভকতর কোন ফলে থাকে ভগবান কৃষ্ণ সদায় ভকতর পিঠির ফলে থাকে ভকত আগত থাকে ভগবান পাছত থাকে সেইটো কারণে ভগবান কৃষ্ণ পাছত রই দিলে আর অর্জুনে কৃষ্ণ পাহরি ওই একাদশ ঐক্যহীনী কৌরব চাই দিলে আমার পাছত আত্মারূপী কৃষ্ণ চক্র ধরি আমার নিয়ন্তা হয়ে সদায় রই আছে বলে আমি ভাবিব পারিব লাগিব যদি কৃষ্ণ আমাক ধারণ করে রাখিছে বলে পালন করে রাখিছে বলে আমি যদি অনুভব করব পারো এই একাদশ ঐক্যহীনী কৌরবর ভালে আমার দৃষ্টি নেজাল ও একাদশ ঐক্যহীনী কৌরব কোন ও দশটা ইন্দ্রিয় দশ ঐক্যহীনী ও একাদশ ইন্দ্রিয় মন অন্তর ইন্দ্রিয় এগারো ঐক্যহীনী এই এগারো ঐক্যহীনী সেনার তত্ত্বত আছে কি ও পাঁচজন সেনাপতি এই পাঁচটা মনের বৃত্তি রূপ পুরন্দর রথর ঘোড়ারূপ কি পাঁচটা বৃত্তি প্রথম বৃত্তি হল মনের ভ্রম এই মনের ভ্রম আমার জন্মর পর মৃত্যুলেকে থাকে সেইটো কারণে তো পিতামহ বলে কোয়া হয় এই জীবন তত্ত্বত ভীষ্ম আমার হল কি ভ্রম তত্ত্ব কুরুক্ষেত্রর যুদ্ধ ভীষ্ম হল এখন বৈষ্ণব বাসুদেব কৃষ্ণর চরণ দর্শনের সদায় ইচ্ছা করা এই মন যেটা ভ্রমিত হব দ্বিতীয়জন সেনাপতি কোন দ্রোণাচার্য মন যদি ভ্রমিত হয় বুদ্ধি দুটা হব এই দুটা বুদ্ধি কোৱা হয় দ্বৈত বুদ্ধি দ্বৈত বুদ্ধিৰে ঈশ্বৰক কোৱা নাযায় এক তত্ত্বৰেহে ঈশ্বৰক কোৱা যায় এইটো কাৰণে মনৰ বৃত্তি দুটা হলে কি হব দ্বৈত বুদ্ধি হব মন ভ্রমিত হলে ভীষ্ম হব দ্বৈত বুদ্ধির হলে দ্রোণাচার্য হব তার যোগেদি কর্ম বিজাতীয় হব বিজাতীয় কর্মটোর নাম হল কর্ণ কর্ণ শতাধিক কর্ম নকরে বোলে কি সদায় কৌরবর ফালে থাকি পাণ্ডবক হিংসা করে সেইটো কারণে কর্ণ হল কি আমার মনের বিজাতীয় বৃত্তিবিল যতাকীয় কৃষ্ণর ফালে কেতিয়াও নাহে হয়নে ওই চতুর্থটো কি আমার মনের মাজত থাকা পাপবোধ এই মনের মাজত থাকা পাপবোধ সদায় পাপর ফলে ধাবমান হয় সেইটো কারণে তার নামটি হল শৈল সেজন হল চতুর্থজন সেনাপতি এই শৈলরূপী পাপবোধে আমাক সদায় পাপর ফালে নিব বিচারে হয়নে এই সমস্তবিলাকর কারণ কি আমার মনের আসক্তি এই পুরন্দর রথখন মিগয়া করবলে কৈছে কিয় ও মনের আসক্তির কারণে এই আসক্তি তত্ত্বটোর নাম হল অষ্টধামা এইটো কারণে এই রথখন বিচিত্র রথ বলে কৈছে এই রথর গতি বড় বেলেগ ধরনের বলে কৈছে বলে কিয় এই মনোগত বৃত্তিবিলাকর গতি সদায় আসক্তির ভাবে আসক্তি তত্ত্বটোর নাম হল অষ্টধামা ও জীব জন্ম হলে দুমুঠি লৈ আহে এইটো কারণে জন্মর মৃত্যুলেকে জীবর আসক্তি থাকি যায় এইটো কারণে অশ্বথামা অবৈধ অশ্বথামাক আর কেতিয়াও বধ করা নহয় দ্রোণাচার্যর পুত্র কৌরবর ফালর পঞ্চমজন সেনাপতি এই পাঁচটা মনের বৃত্তিরূপী তত্ত্বরে আমার মাজত সদায় বাস করে থাকে কোন কৌরব সকল অহংকার দুর্যোধন রূপেরে হিংসা দুঃশাসন রূপেরে কুৎবুদ্ধি শকুনী রূপেরে অজ্ঞান বিলাক ধৃতরাষ্ট্র রূপেরে মনের মায়া আর মোহর বন্ধন বিলাক গানধারী রূপেরে সদায় আমার লগত থাকিব বিচারে এই এগারো ঐক্যহীনী কৌরবর ফালে থকা এই বেয়া বৃত্তিবিলাকক
সদায় পুরন্দর রূপী মায়াময় মোহময় নগর থকার সুবিধা দিয়া হয় ভাগবতর চতুর্থ স্কন্ধর পুরন্দর উপাখ্যানের যোগেদি আমাক জানাব বিচারিছে বুঝাব বিচারিছে আর আমাক কইছে দৈবকী নন্দন কৃষ্ণর চরণত একান্ত চিত্তে শরণ এই কথাখিনি কাক কই আছে ওই বাহ্যিক মুখী জীবর তত্ত্বর রজানবী পাশ্চিম গহি পাশ্চিম গহি মানে বাহ্যিক মুখী হয়নে আর শিব মানে কি শিব মানে আত্মামুখী এইটার কারণে দশ পশেতকে কাক চিন্তা করেছে রুদ্রর গীত গাইছে এই জগতের মায়াময় মোহময় বাসনা বিলাক কি হল কি করব লাগিব বিনাশ করব লাগিব কিহর শক্তি বিনাশশীল হরির শক্তিমন্ত শক্তি এই হল রুদ্রর গীত কত আছে ভাগবতর পুরন্দর উপাখ্যানের পাশত দশ পশেতকর মুখ্য লাভের সময়ত এই কথা আমাক দিছে জীবন তত্ত্ব ঈশ্বর তত্ত্ব জীবনের মাজত থাকা ঈশ্বরের তত্ত্ববিলাক আমি বিচার করি আমি যাতে হরির এক ঈশ্বরের আনন্দময় তত্ত্ব বলে নিজকে ভাবি ভাগবতর যোগেদি ভগবন্তর আত্মজ্ঞানের আনন্দ লাভ করি আমি জীবন যে মায়াময় মোহময় বৃত্তিবিলাক বরণ করেছো এইবিলাক ভাগবতর সঙ্গে ভকতর সঙ্গে গুরুজনের চরণ চিন্তারে কইতে আমি বৈকুণ্ঠর বৈভব রূপী ঈশ্বর কৃষ্ণর অরুণ চরণের রক্তিম ভক্তর ফালে ধাবমান হব লাগিব সেইটো কারণে চতুর্থ স্কন্ধর পুরন্দর উপাখ্যান বড় জরুরি কোনে কইছে ও নারদে কইছে এ ভৈলাহা নারদরিহি নামে অবতার পঞ্চনাথ নামে তন্ত্র করিলা প্রসার ও নারদ কি ও নারদ দেবরিহি দেবরিহি কেজন ও দেবরিহি এজন এ দেবরিহি জনে হল নারদ ও আমার দেহ তত্ত্বত কি হয়ে আছে আমার দেহ তত্ত্বত আছে মনের শুদ্ধ বৃত্তির উপর মনের শুদ্ধ বৃত্তিটু কোয়া হয় নারদ বলে না মানে নহব রদ মানে বাধা ও নার মানে জল দ মানে গভীর ভকতির জলত যেতালেকে আমি চারি বস্তুর আশ্রয়ে ভাগবতমুখী হব নিম ও নারদ রূপী ঈশ্বরের চিত্ত বৃত্তির শুদ্ধতার তত্ত্ব আমার হৃদয়ত জাগ্রত নহব পাশ্চিম বহি এই বাহ্যিকমুখী জীববিলাক আত্মামুখী করে তুলিবর কারণে দেবরীতি নারদর রূপ লৈ ভগবান কৃষ্ণই এই কথা ভাগবতর চতুর্থ স্কন্ধ কৃষ্ণ আহ্বান Oh,
أنا
Not
বৎস হইল আর মুরসিত ভাগবত গ্রন্থ বিপরীত এ পরম আনন্দে পহি সুদেব স্বরূপ গুরু ভগবানে পাণ্ডবর নাতি পরীক্ষিত প্রথমতে জনাই লৈছে বলে কি ও যদি আমি নির্গুণতা স্থিত মই গুণময় বৃত্তির স্থিত হয় নাই বলে কি মই আত্মারূপ মই দৈবকী নন্দন কৃষ্ণর আনন্দময় তত্ত্বরূপ বলে কি মূল বহন নাই কি বহন মায়ার বহন মই কি মায়ার মোহর পরা মুক্তময় দিগম্বর ফুকর বেশ কি ফুকর বেশ হল দিগম্বর বলে কিয় বলে মই তিনি গুণময় তত্ত্ব ধারণেই নকর তিনি গুণময় তত্ত্ব কোত থাকে ও জীবর লগত তিনিটা গুণময় বৃত্তি থাকে এইটো কারণে আমাক কি বুলি কৈছে যে আমাক পদে কৈ গৈছে যে ত্ৰিভু তিনি গোটা ধ্বজে পকা হয় ৰথ খান এই পুৰন্দন উঠি যোৱা ৰথখনত কেইটা ধ্বজ আছে কেইখন ধ্বজ আছে ও তিনিখন ধ্বজ আছে এক গোটা অক্ষ দুই গোটা ইহাদণ্ড এটা হল অক্ষয়জ্ঞয় আর এটা কি ও এটা দুটা ঈশার দণ্ড ঈশার দণ্ড মানে কি ও ঈশ্বরের তত্ত্ব ধারণ করা দণ্ড এর কারণে ঈশার দণ্ড এই যে তিনি গোটা ধ্বজর কথা কৈছে এই পুরন্দর নামৰ নগৰখনত থকা তিনিখন ধ্বজ ও শত রজতম এই রজ আর তমটো হল ঈশা দণ্ড ঈশ্বরের পর আঁতরলে লৈ যোৱা ব্যবস্থা এই কারণে কি ও এই দুখন ধ্বজ ঈশা দণ্ড আর এখন কি বুলি কৈছে এখন কৈছে অক্ষ বলে অক্ষ মানে কি ওই অবিনাশী ও সে দণ্ডরূপী ধ্বজখানার নাম হল আত্মতত্ত্ব গতিকে আমাক ঈশ্বরে জন্ম সূত্রে এই পুরঞ্জন রূপী দেহর নগরত ও তিনিখন ধ্বজ দিলে প্রথমখন ধ্বজ হল কি ও রজগুণী এই রজগুণী ধ্বজখন হল আমার দেহটো এই দেহত যদি ভোগ বিলাস আনন্দ অকমান কুটি লাগে ও ইখন ধ্বজ হল কি তমগুণী সেয়া হল কোধ অহংকার আর জেদ আর এখন ধ্বজ কি এই সুখরূপ আত্মারূপ ঈশ্বরূপ বলে কি ও দুঃখ নাই সুখ নাই হাঁহিও নাই কান্দনও নাই আনন্দও নাই বিষাদও নাই বলে কি আছে হে জগতর হরি যলৈ চাইছো যেনেই দেখিছো কেবল তুমি আর তুমি এই জগতত বিষ্ণুময় দর্শন করে দিয়ার যে আনন্দময় দৃষ্টি আর আনন্দময় তত্ত্ব সে ধ্বজখন কি বলে কৈছে সেইখন হল অক্ষধর হে কৃষ্ণ তুমি মাত্র সদয় স্বরূপনীত অসত্য শুদ্ধ জ্ঞানয় খণ্ডিতা
কইতো তোমার বিনুদ রূপ অসরাসর মায়ারে গন পিত এ অক্ষর রূপ ঈশ্বরৰ ধ্বজগণ কি সে ধ্বজগণ হল সাত্বিক তত্ত্ব মাধৱ মহাপুৰুষে বুজাই যে কি অ আকাৰো নাই বিকাৰো নাই নিকাৰো নাই এই অক্ষৰ ৰূপী ধ্বজখনক ধাৰণ কৰে কোনে দৈৱকী নন্দন কৃষ্ণ কি ৰূপত হে কৃষ্ণ তুমি মাত্ৰ বোলে কি চৈতন্য স্বৰূপ প্ৰত্যেক জীৱৰ লগত থকা চেতনা শক্তি হল কৃষ্ণ বোলে তুমি কি তুমি নতাবল বাবু এই জগতখনক নিত্যরত করে চলাই থাকাজন তুমি আর তুমি কি তুমি অদৃশ্য নিরাকারী স্বর তোমাক উপলব্ধি করবরা এটা কেবল স্বরূপ তোমার স্বরূপ কি তোমার স্বরূপ হল সত্য তোমার স্বরূপ কি তোমার স্বরূপ হল শুদ্ধ তোমার স্বরূপ কি তোমার স্বরূপ হল সনাতন আর আনন্দ তার বাহিরে এই জগত রজগুণী দেহ বিনাশীল তমগুণী কুট অহংকার আর জেদ এইবিলাক সদায় অগ্নিমন্ত হয়ে মৃত্যুর মানে লই যাওয়ার ব্যবস্থা সত্যগুণী ভগবন্তর নির্গুণ হরির নিরাকার নাম গুণ যশ আর লীলার তত্ত্ব এ অক্ষর ব্রহ্মরূপী ঈশ্বরের সনাতন বস্তু সেই কারণে কৃষ্ণ বস্তু চৈতন্য হে কৃষ্ণ তুমি মাত্র চৈতন্য স্বরূপ নিত্য সত্য শুদ্ধ জ্ঞান অখণ্ডিত জগতের হরির জ্ঞান অখণ্ডিত জ্ঞান এই জনমত যদি পাইছো অহা জনমতো দিব অহা জনমত পাওয়ার পাশত জনমে জনমে পাওয়ার সৌভাগ্য ঘটিব বলে কিয় দৈবকী নন্দন কৃষ্ণর ভকতির জ্ঞান জীবর লগত কোনোদিন কেতিয়াও বিলাপ নয় শুদ্ধ জীবয়ে ভগবান কৃষ্ণর রহস্যময় ভকতির জ্ঞানের ভাগ লাভ করে ভগবান কৃষ্ণ সেই কারণে ঈশ্বর কৃষ্ণের জ্ঞানের কথা মধ্যম পাণ্ডব অর্জুন গীতাত কই দিলে নহি জ্ঞান সব পবিত্রম হে অর্জুন এই জগত মূল জ্ঞানতকে পবিত্র বস্তু আর এক নাই সেইটো কাৰণে কৃষ্ণৰ জ্ঞানটো কি অ কৃষ্ণৰ জ্ঞানে ঐ জীৱৰূপী পুৰঞ্জনৰ এই ভাৰ্যাৰূপী মনৰ বৃত্তিগত মায়াময় মোহময় এই সংসাৰ মনত মিগয়া কৰি ঘূৰি ফুৰিবলৈ বিচৰা এই মায়াময় মোহময় জীৱবিলাকক ভগৱান কৃষ্ণৰ ভকতিৰ জ্ঞান হ'ল কি নিৰ্ধাৰণ কৰি দিয়া বস্তু ভগবান কৃষ্ণ কি ভগবান কৃষ্ণ হল উদ্ধারকারী দেবতা ভগবান কৃষ্ণ যদি অমৃতময় দৃষ্টিতে কারুবাক যদি চাই দিছে ভগবান কৃষ্ণর নামগুণ শ্রবণ কীর্তন ভকতিরে কারুবার হৃদয় যদি স্পর্শ হয়ে গৈছে সেই জীবর দূর হব বাসনা সেই জীবর দূর হব মায়া মোহ রাগ দেশ দম্ভ অহংকার এইবিলাক যদি দূর হয় সেই জীব শুদ্ধ হয় শুদ্ধ জীব হরির অংশ হয়ে জগতের হরির চরণের সত্ত ছায়া সদায় হে রাম শরণ শরণ ল হে হরি নারায়ণ হে মানবী জন সাবল কইল হে হরি নারায়ণ ঘুষিব লাগিব অ গোহা ভাগ জপাই থৈ দিলে নহব গামোচা এখন মেরিয়ায় তার ধূপ ধূনা লগাই থলে গোহা নহব ওই কীর্তন ধুনিয়াকে ফুলের গামোচারে মেরিয়ায় ওই ধূপ ধূনা লগাই থাকিলে ওই কীর্তন গুরু শঙ্করের মূর্তি গোবিন্দ সন্তুষ্ট হব তার লুকাই থাকা চৈতন্য ঈশ্বরে আপনার হৃদয়ত রাগ ক্রিয়া নকরিব সেইটো কারণে কীর্তনের আনন্দময় তত্ত্বই আমার হৃদয় বিনাশ গোবিন্দর গুণ কীর্তনের জখেরে কইলে আমার জীবনের জলবন্ধনের পরা আমাকে মুক্ত করি নিষ্কাম নিরাকারী শ্রী কৃষ্ণর অমৃতময় দৃষ্টির ওচরলে লই যাব লাগিব
এইটো কারণে ভগবান কৃষ্ণৰ নয়ন কি কমল নয়ন ভগবান কৃষ্ণৰ দহন কি অধৰ দহন হয়নে নহয় কমল নয়ন অধৰ দহন অৰুণ কৰচৰণ আজি আমি আপোনাসবৰ মাজত বহুত সময় এই ৰাতি আৰু ব্যাখ্যা আগবঢ়াব নোৱাৰিম যিহেতু অহাকালি দিনটো যদি গোবিন্দৰ আমাৰ প্ৰতি কৃপা হয় আপোনালোকৰ মাজত আমি ভাগৱতৰ পাঠ বিশ্লেষণ আগবঢ়োৱাৰ ইচ্ছাৰে আহিছোঁ আপোনালোকৰ আশীৰ্বাদ লাগিব গুৰুজনৰ কৃপা লাগিব দৈৱকী নন্দন কৃষ্ণৰ অমৃতময় দৃষ্টি লাগিব এই গোটেইকেইটা বস্তু যদি ভগৱন্ত কৃষ্ণৰ কৃপাত যদি কেনেবাকৈ লাভ হয় তেতিয়াহে ভগৱন্তৰ চৰণ সেৱা কৰিবলৈ পোৱা যাব ভগৱান কৃষ্ণৰ একৈশটা পুৰুষ লক্ষণৰ তত্ত্ব পুৰঞ্জন ৰূপী জীৱৰ মায়াময় মোহাময় এই সংসাৰ বনত ঘূৰি ভমি পৰি দুখ কষ্টৰ যান্ত্ৰণাত চটফটাই থকা এই জীৱবিলাকৰ লগত থকা জড়বন্ধনবিলাকৰ পৰা মাধৱ মহাপুৰুষ অক্ষয়াব্যয় কৃষ্ণৰ আনন্দময় গীত গুণ আৰু গানেৰে কৈছে একৈশটা ঈশ্বৰ কৃষ্ণৰ পুৰুষ লক্ষণৰ তত্ত্বৰ দ্বাৰা এই জীৱবিলাকক হৰিমুখী কৰি সদায় তুলিব বিচাৰিছে নাম ঘোষাৰ ভগৱান কৃষ্ণৰ পুৰুষ লক্ষণৰ ঘোষা কেইযোগাৰে আমাৰ আজি অনুষ্ঠানৰ আপোনালোকৰ পৰা আমি আজ্ঞা লৈছোঁ আমি কৈছিলোঁ যে দুঘণ্টা সময় আজি পূৰ্ণিমাখনত যিহেতু এক ঘণ্টা পঞ্চল্লিছ মিনিট সময় এতিয়া হৈছে গতিকে আৰু পোন্ধৰ মিনিট সময়ত পোন্ধৰ মিনিট বা পঁচিছ মিনিট লাগিব আমাৰ সেইকেইটা কথা কৰি হ'ব আৰু তাৰ পাছত আৰু আমাৰ পাঠ কৰি কৰ্ম পাঠ হ'ব ঈশ্বৰ কৃষ্ণ শুনি চাৰিটা গাম্ভীৰ্যতা পাঁচটা গাম্ভীৰ্যতা পূৰ্ণ তত্ত্ব আছে গমন গম্ভীৰ বচন গম্ভীৰ গম্ভীৰ নাভি কমল আচলতে আমি উপাসনা কৰা ঈশ্বৰজন আমি যিমান ওপৰতে পাব পাৰিম বুলি আমি ইচ্ছা নকৰোঁ কিয় আমাৰ ভাৱ ভক্তি আৰু চিন্তা যদি গভীৰ নহয় যদি আত্মামুখী পৰমাত্মামুখী নহয় তেতিয়াহ'লে সেইজন ঈশ্বৰৰ সান্নিধ্য আমি কেতিয়াও শুদ্ধকৈ লাভ কৰিব নোৱাৰিম ভগৱান কৃষ্ণৰ একৈশটা পুৰুষ লক্ষণৰ ভিতৰত আমাক দিছে কি গহীন গম্ভীৰ তত্ত্বকিতা বচন গম্ভীৰ ভগৱান কৃষ্ণৰ বচন গম্ভীৰ কিয় গম্ভীৰ ঐ আমাৰ কথাবিলাক চঞ্চল হয়নে নহয় বাৰু আমি অকণমান ইজনে সিজনক লগ পালে গ্ৰাম্য কথা পাতোনে নাপাতোঁ অ' গাত ঢকিয়াই আগৰ লোকৰ কথাবিলাক মনত সোঁৱৰা নে নোসোঁৱৰা হয়নে বাৰু অ' কি কৰিছিলোঁ কি খাইছিলোঁ ক'ত পঢ়িছিলোঁ কেনেকৈ আছিলোঁ অ' সেয়া কথা কৈ শেষেই নহয় হয়নে বাৰু অ' আমাৰ বচন হয়নে ভগৱান কৃষ্ণৰ বচন কি অ' মই বচন ৰাখি দিলোঁ বেদ হৈ গ'ল মই বচন ৰাখি গীত গাই দিলোঁ গীতা হৈ গ'ল
মোৰ তত্ত্ব কথা কীৰ্তন কৰিবলৈ মই ভকতক দিলোঁ বোলে কি ভাগৱত হৈ গ'ল ভগৱান কৃষ্ণৰ বচনবন্দী কথা কলে বেদ হয় বেদ মানে কি ও সেই চাৰিখনে বেদ নহয় ও বেদ মানে জ্ঞান ভগৱান কৃষ্ণৰ ভগৱতীৰ কথা যদি কোনোবাই শ্ৰৱণ কীৰ্তন কৰে ও ভগৱতীৰ জ্ঞান লাভ হয় ভগৱতীৰ জ্ঞান লাভ হলে ও গ্ৰাম্য কথাবিলাক আমাৰ পৰা আঁতৰ হ'ব এই পুৰন্দন ৰূপী জীৱই এই জীৱন ৰথত উঠি অ পাঁচটা ইন্দ্ৰিয়ৰ ঘোঁৰা ঘোঁৰাই টনা সেই ৰথখনত উঠি অ মনৰ তিনিটা বৃত্তিৰূপী ধজা সতৰত তম এই গুণবিলাকৰ কবলত পৰি অ পশুবিলাকৰ কৰি বুজিছে ভাগৱতৰ চতুৰ্থ স্কন্ধত আমাক পশুবিলাক গণ্ডৈ কৰাৰ কথা কৈছে অ এই পশুবিলাক বাহিৰত আছে জানো হা অ বাহিৰত থকাবিলাক পশু নহয় জীৱ ঈশ্বৰৰ অংশ অ পশুবিলাক আমাৰ ভিতৰত আছে এ পলাই তেনে দেখোহি দিনে দিনে দিহ বন্ধি এ ভয়লে মন মনে ন আৰু কি বুলি কৈছে এ লোভ মোহ দুহ ব্যাঘ সততে নচাৰে লাগ এ ৰাখো ৰাখো এশ গাখিম কি হৈছে ঐ আমাৰ এই মৃগৰূপী মোহময় মায়াময় জীৱনটো অ' কালৰূপী সিংহবিলাকে কেদি কৰে হয়নে এই মায়াময় মৃগময় এই জীৱন তত্ত্ব পুৰঞ্জন ৰূপী নগৰত জীৱৰ তত্ত্বলৈ আমি যেতিয়াই আহিলোঁ অ বাহিৰৰ সিংহই আমাৰ খেদা নাই আমাৰ ভিতৰত আছে কামকোট ৰূপী এটা পমত্ত সিংহ এই সিংহটোৱে আমাক সদায় খেদি ফুৰে বোলে কি জানোচা মই মৰোঁ জানোচা মোৰ কষ্ট হয়নে জানোচা আমাৰ দুখ হয় এই ভাৱবিলাক মায়াময় মোহময় এই ভাৱ ভংগীবিলাক কি ঐ আমাৰ সংসাৰ মনত আমাক খেদি ফুৰা সিংহ হয়নে অ ধন যিমান হয় আতে জানো অ ধনে কাকো নাপে হয়নে বাৰু অ জ্ঞান লাভ হ'লে আতে জানো অ জ্ঞান যিমানে লাভ কৰে সিমানে নিজকে অজ্ঞানী যেন লাগে অ ধনেও নাপে জ্ঞানেও নাপে হয়নে নহয় অ এটা বস্তু আকৌ তাৰে অ সেইটো বস্তুৰ নাম হ'ল ভগৱতী ভগৱতীয়ে কি কৰে ভগৱতীয়ে জীৱ তাৰণ কৰে সেইটো কাৰণে আমাক খেদি ফুৰে কিহে ঐ আমাৰ ভিতৰত বহি থকা লোভটো এই লোভটো হ'ল বাঘ আমাৰ যে কয় অ বনৰ বাঘে নেখায় নহয় অ মনৰ বাঘেহে খায় কয়নে নকয় এই প্ৰসাদ খাই বিষক্ৰিয়া হৈ বহুত মৰিছিলে নে নাই অ অন্যটোতো বাদেই দিছোঁ অ প্ৰতিম ফুট খাই শিশু বধ হৈছিলে নে নাই হা আৰু এতিয়া বেছিবিলাক ৰোগৰ কাৰণ কি অ খোৱা বেছি কাৰণে কম খোৱাৰ কাৰণে ৰক্তহীনতাৰ অসুখ এতিয়া কম এতিয়া বেছি অসুখ হ'ল অসুখ কি অ ফেট বেছি ফেটছ বেছি হাই প্ৰেছাৰ বেছি আৰু টেনশ্যন বেছি হয়নে বাৰু অ' এইকেইটা কি বাৰু এইকেইটা আমাৰ মনৰ মাজত থকা ব্যাগ এই ব্যাগকেইটাই আমাক খেদি খেদি খাব বিচাৰে হয়নে বাৰু অ' ব্যাগটো কোনে ধৰি ঠাণ্ডা কৰিলে বাৰু আপোনালোকে জানেনে খেদি ফুৰা বাঘটোক ধৰি ঠাণ্ডা কৰি তাৰ বাকলিখন গুচাই আসন কৰিলে আসন কৰি বহি ল'লে বহি লৈ জগতৰ হৰিক যুগময় সাধনা কৰিলে হয় ব্যাঘৰ আসনত বহি দৈৱকী নন্দন কৃষ্ণক যি যুগময় সাধনা কৰে সেই ভকতজন ভূমিত নেথাকে
ওর থাকে ও কৈলাস ধামত থাকে উত্তর ভালে থাকে মানে হিমালয়ের উপরত থাকে তেও যত থাকে কোনো রাখিব নয় কিয় নয় ও লোভ অধীন করিলে এ বাঘ রূপী লোভ নামক সেই বস্তকন ও কঁকালৰ তলত লাগি যে লোভ সদায় কঁকালৰ ওপৰত থাকে সেইটো কাৰণে তেওঁ বস্ত্ৰখন পিন্ধি যায় কি চতুৰ্থ স্কন্ধত আছে কিবা কথা অ ব্যাঘ্ৰ বস্ত্ৰ এই লোভ নামৰ বস্তুটো আমাৰ অধীন কৰিব মাৰিব লাগিব এই লোভ নামৰ বাঘটোৱে আমাক কি কৰে খেদি ফুৰে এই পশুবিলাককে স্বীকাৰ কৰিছে অ দুটা পক্ষী ওপৰত কৰিছে পুৰণজনে আমাক দেখুৱাইছে এই পক্ষী দুটা কি অ এটা হল গৰুৰ এটা হল কংক অ গৰু মানে কি অ গৰু মানে শেন চৰাই অ কংক মানে কি এই কংক মানে ময়ূৰ পক্ষী এটা হল গৰুৰ এটা হল ময়ূৰ হয়নে নহয় অ ময়ূৰ কাৰ বাহন বাৰু ময়ূৰ কাৰ বাহন অ কাৰ্তিকৰ বাহন অ কাৰ্তিক কৰ সেনাপতি কাৰ্তিক স্বৰ্গৰ সেনাপতি এই মনৰ সুখবিলাকৰ সৌন্দৰ্য লাগে সেইটো কাৰণে কাণ কাৰ্তিক কাৰ নিচিনা ধুনীয়া অ কামদেৱৰ নিচিনা ধুনীয়া অ শিৱৰ ল'ৰা দুজনেই এজন সৌন্দৰ্যৰ স্বৰ্গ ৰাজ্যখন ৰক্ষা কৰে নামটো কাৰ্তিক অ শিৰটো কেতিয়াবা তেওঁ খুলি থয় বোলে কি অ তেনেকুৱা সুখৰ চিন্তা মোক নালাগে সেইটো কাৰণে তেওঁৰ নামটো স্কন্ধ হয়নে বাৰু সেইটো কাৰণে আমিও কেতিয়াবা অকল সুখ বিচাৰি থকা ভোগ বিচাৰি থকা এই স্বৰ্গত থাকিবলৈ বিচাৰি ফুৰা অ আমাৰ শিৰটো আমি ছেভ কৰি খুলি থ'ব লাগিব এই শিৱৰ পুত্ৰ আত্মাৰ পুত্ৰ অ এজনৰ নামটো কি অ গণেশ অ গণেশ কি অ গণেশ বোলে জ্ঞানৰ দেৱতা অ জ্ঞানৰ দেৱতা হ'লে গণেশে দেখোন আমাক গীতা দিলেহেঁতেন কোনে দিলে ভগৱান কৃষ্ণই দিছে সমস্ত জ্ঞানৰূপী শ্ৰুতিৰূপী তত্ত্ব বেদৰ সাৰৰূপী মানে গোবিন্দ বেদৰ গাভীৰূপী সমস্ত জ্ঞান বিদ্যা বুদ্ধি দেৱতা কোন দৈৱকী নন্দন কৃষ্ণ এইটো কাৰণে অ শেন চৰাইটোৰ এটা নাম কি অ গৰুৰ পক্ষী অ আমাকো শেন চৰাই এটাই পিন্ধি আছে হয়নে এই চৰাইটোৱে সাপবিলাকক খাই পেলায় সাপ তাৰ আহাৰ সেইটো কাৰণে গৰুৰক যদি মাটি দিয়ে অ গৰুৰৰ মাটি দিলে কি হয় অ নাক পাখ ফুল খাই যায় গৰুৰক মাতিলে নাক পাখ ফুল খাই যায় কি কথা এইবিলাক আমাক বুজাই যে অ আমাৰ প্ৰাণ পক্ষীটোৰ নাম হ'ল গৰুৰ এই গৰুৰ ৰূপী প্ৰাণ পক্ষীবিলাকক লোভ মোহ কাম কোদ অহংকাৰৰ কবলত পৰি আমি বধ কৰি আছো নিজে নাজানো অ সেইটো স্বীকাৰ কৰা কথা কৈছে ভাগৱত পঞ্চম স্কন্ধত আৰু আমাৰ জীৱনৰ সৌন্দৰ্যখিনি আমাৰ জীৱনৰ আনন্দখিনি স্বৰ্গ নহয় আমাৰ জীৱনৰ আনন্দখিনি হ'ল ঈশ্বৰ সেইটো কাৰণে স্কন্ধ শিৰটো কাটি নমাই দিলে এনেকুৱা স্বৰ্গৰ সুখ আৰু আনন্দ মোক নেলাগে হে জগতৰ হৰি মোৰ মস্তক মই তোমাৰ চৰণত দান কৰিছো তোমাৰ চৰণত যদি মই ঠাই পাওঁ মই শিৰবিহীন মই কাৰ্তিক মই সৌন্দৰ্য হয় মই শিৱৰ সন্তান হৈও চৈতন্য হৈ থাকিম গতিকে আমাৰ সৌন্দৰ্যৰ সাধনা হ'ব নেলাগে আমাৰ সাধনা হ'ব লাগে কি অখণ্ডিত আনন্দময় সাধনা যি সাধনা হ'ল চৈতন্য বস্তু যি সাধনা হ'ল ভগৱান কৃষ্ণৰ বস্তু অক্ষয় আব্যয় বস্তু সেইটো কাৰণে কি অ গমন গম্ভীৰ ভগৱান কৃষ্ণই খোজকাঢ়িলে ৰুণঝুন ৰুণঝুন শব্দই ভগৱান কৃষ্ণই খোজকাঢ়িলে ধ্যান কৰি চালে পাঁচটা চিহ্ন তাত জিলিকি থাকি যায়
কিয়া পঞ্চভূতৰ দেহত পঞ্চ প্ৰাণ হৈ বাহুলে কৃষ্ণ বাস কৰি আছে প্ৰাণৰ চিন কেতিয়াও কতো হেৰাব নোৱাৰে সেইটো কাৰণে আমাৰ ভাৱ চিন্তা আৰু উপাসনা ঈশ্বৰ কৃষ্ণ হ'ব লাগিব ঈশ্বৰ কৃষ্ণক যদি উপাসনা কৰা হয় কামনাময় দৃষ্টিবিলাক নিষ্কাম হ'ব ভগৱান কৃষ্ণৰ ভাৰ্যাৰ নামটো কি কমলা যিগৰাকী দেৱী কাম ভাৱ না তাকে কোৱা হয় কমলা বুলি ভগৱান কৃষ্ণৰ এটা নাম কি কমলাৱতী কমলাৱতীক উপাসনা কৰিলে কামনা দূৰ হয় কমলাৱতীক উপাসনা কৰিলে ভকতি জ্ঞান লাভ হয় কমলাৱতীক যদি আমি উপাসনা কৰোঁ জীৱ জড় বন্ধনৰ পৰা মুক্ত হয় সেইটো কাৰণে গমন গম্ভীৰ বচন গম্ভীৰ গম্ভীৰ নাভি কমল নাভি মানে আমাৰ দেহৰ মাজৰটো কথা কোৱা নাই নাভি তত্ত্ব আছে ভাগৱতৰ পঞ্চম স্কন্ধ নাভি তনয় হ'ল ঋষভ ঋষভৰ তনয় হ'ল এশজন এশজনৰ ভিতৰত শ্ৰেষ্ঠজন হ'ল জড়বৰ জীৱনক স্বীকাৰ কৰিলে কিন্তু মোহময় মায়াময় একো বস্তুক স্বীকাৰ নকৰিলে এই ঋষভৰ তনয় হ'ল নজন নবসিদ্ধ একাদশজন নিমি নবসিদ্ধ সংবাদৰ যোগেদি নটা প্ৰশ্নৰ উত্তৰত নিমি ৰজাক সমস্ত ভাগৱতৰ তত্ত্বৰ কথা দান কৰি দিছে সেইটো কাৰণে গমন গম্ভীৰ বচন গম্ভীৰ গম্ভীৰ নাভি কমল এই নাভিৰ তনয় ঋষভ এই শ্ৰেষ্ঠজন ৰজাৰ এশজন পুত্ৰৰ নৱজন নৱবৰিষপতি একাশীজন দ্বিজ হৈ কৰ্মকাণ্ড প্ৰৱৰ্তাই থাকিলে নৱজন সিদ্ধ হৈ ভকত আৰু ভগৱানৰ ৰূপ লৈ এই জগতত বৈকুণ্ঠৰ কল্পটোৰ ভাগৱত শাস্ত্ৰৰ নাভিৰূপী ঈশ্বৰৰ গভীৰ তত্ত্ব প্ৰচাৰ কৰিলে নাভি সৃষ্টিৰ উৎস নাভি হৰিৰ নিৰাকাৰ তত্ত্ব নাভি সদায় ঈশ্বৰৰ আনন্দত লাভ কৰা গভীৰ জ্ঞান ভক্তি আৰু বৈৰাগ্য গমন গম্ভীৰ বচন গম্ভীৰ গম্ভীৰ নাভি কমল এই দিগম্ভীৰ স্মৰণে কৃষ্ণৰ মিলয় মহামংগল জীৱনত অমংগলবিলাক আহে আমি অস্থিৰ হোৱাৰ কাৰণে জীৱনত অমংগলবিলাক আহে আমাৰ অজ্ঞানৰ কাৰণে জীৱনত অমংগলবিলাক আহে কেৱল আমাৰ জ্ঞান ভক্তি আৰু বৈৰাগ্যৰ পৰা আঁতৰ হৈ যোৱাৰ কাৰণে ভগৱান কৃষ্ণৰ তিনিটা গাম্ভীৰ্যপূৰ্ণ তত্ত্ব পাঁচটা ৰক্তিম তত্ত্ব অৰুণ অধাৰা দাসন অৰুণাকাৰ শৰণ নখ ৰেখে চয়ৰুণ কৃষ্ণ স্মৰণে দুখ তাৰণ সুদীৰ্ঘ নয়ন গ্ৰীবা বাহুপদ আউৰ আঙুলি এই পঞ্চ দীৰ্ঘ স্মৰণে কৃষ্ণৰ অমিলে মহামহো দয়া স্কন্ধ উন্নত
জীবনৰ সুখ কৃষ্ণ হ'ব লাগিব জীৱনৰ সুখ শান্তি আৰু আনন্দ
কৃষ্ণময় সনাতন সত্যৰ ওচৰত আশ্রিত হ'ব লাগিব এইবিলাকক আশ্রয় কৰি যি প্ৰতিপালন কৰে সেইজন কৃষ্ণৰ পিতৃৰ তেওঁৰ নাম হ'ল নন্দন সেইটো কাৰণে ভগৱান কৃষ্ণৰ পাঁচটা অৰুণ লক্ষণ আছে অৰুণ নয়ন কৃষ্ণ নয়ন দুটা কি হয় অগ্নিমন্ত সূৰ্যমন্ত অরুণ মরণর উদিত সূর্যর দরে বলে কিয় কৃষ্ণই চাই দিলে যান অসুর বিশ্বাস রাক্ষস আছে ও সকল ভকত হয়ে যায় কৃষ্ণই চালেহে আমার পাশবিক বৃত্তিবিল এই ভকতর ভকতির বৃত্তিলে আহে সেইটো কারণে ভগবান কৃষ্ণ চক্ষু দুটা কি ও অরুণ অরুণ মানে কি আমার জীবনত থাকা এই পুরন্দর রূপী জীবর অজ্ঞান আর অবিদ্যার কোলা টাওয়ার বিলাক যিজনের অমৃতময় দৃষ্টিরে সদায় আতর করে আছে সেইজনের দৃষ্টি সাধারণ দৃষ্টি নয় নিষ্কাম নিরাকার অরুণ দৃষ্টি অরুণ নয়ন আর ভগবান কৃষ্ণর তলর রূপটু কেনেকুয়া ওই অঘর দহন তলর ওষ্ঠু অরুণ বরণ আর মুখখন অরুণ বরণ বলে কিয় ওই কৃষ্ণর গীত গালে আত্মার আনন্দ মুখত প্রকাশ পায় কৃষ্ণর গীত গালে আত্মার আনন্দ তোমার তলর উঠক প্রকাশ পায় আত্মা পরমাত্মার আনন্দ মুখ আর উঠক সদায় প্রকাশিত করে দৈবকী নন্দন কৃষ্ণ সেইটো কারণে ও তলর উষ্ঠু তেতিয়াহে রক্তিম হব যেতিয়া কৃষ্ণর গীত গাবলৈ হব এই মুখর দুই তনু তেতিয়াহে আনন্দময় হয়ে রক্তিম হব উদিত সূর্যর দরে হব যেতিয়া দৈবকী নন্দন কৃষ্ণর গীত আর গান গাবলৈ হব সেইটো কারণে ভগবান কৃষ্ণর অরুণ নয়ন অধর দহন অরুণ কর চরণ ও ভগবান কৃষ্ণর কর বা হাত দুখন কি ও অরুণ বরণ ও অরুণ বরণ তো দেখা বরণ নহয় ও যি দুখন হাতেরে কৃষ্ণক প্রণাম করে সেই কর রূপী হাত অরুণ বরণ হয় যি দুখন হাতেরে ভগবান কৃষ্ণর চরণ সেবা করে সেই দুখন হস্তপদ্ম ভগবান কৃষ্ণর চরণের দরে অরুণ বরণ হয় আর ভগবান কৃষ্ণর কররূপী চরণ কি অরুণ বরণ ভগবান কৃষ্ণর কৃপা নহলে ও ভাগবত শুনবলেও আহিব লাগিব কীর্তন করবলে আহিব লাগিব ভগবান কৃষ্ণর কৃপা নহলে ভকতর সঙ্গলে আহিব নোৱাৰিব ভগবান কৃষ্ণর যদি কৃপার ভাগ লাভ নকরে তেতিয়া হলে এই অমৃতময় ঈশ্বরের কথা আমি কেতিয়াও পান করবলে নেপাম সেইটো কারণে ভগবান কৃষ্ণর দুখন হস্তরূপী যি হাতেরে সৈতে ভগবান কৃষ্ণর চরণ সেবা করা হয় যি দুখন হাতেরে সৈতে কৃষ্ণর কর্ম করা হয় আর যি দুখন চরণের সৈতে কৃষ্ণর উপাসনা করা ক্ষেত্রে যাত্রা করা হয় সেই কর আর হস্ত পদ কি অরুণ বরণর হয়ে যায় ভগবান কৃষ্ণর নয়ন অরুণ অর্থ বলে কি এবার যদি চাই দিয়ে জীব শুদ্ধ হয়ে যায় ভগবান কৃষ্ণর অধর্ণ অরুণ অরুণ বলে কিয় ও তলর উত্তর কি থাকে ও লোভ থাকে ও কৃষ্ণর কীর্তন করলে অধর অরুণ হব লোভ বিলাক নাইকিয়া হব মাধব মহাপুরুষে ভগবান কৃষ্ণর গীত গুণ আর গান ভগবান কৃষ্ণর নাম যশ আর লীলার ভক্ত একুশটা পুরুষ লক্ষণ করে আমাক নাম ঘোষা শাস্ত্র দিছে আমি কি করব লাগিব আমি তেনেকুয়া হবলে যত্ন করব নালাগে ভগবান কৃষ্ণর এই আনন্দময় রহস্যময় তত্ত্বময় একুশটা পুরুষ লক্ষণ আমি কীর্তন করে করে কৃষ্ণর চরণ সেবা সুখর আনন্দর ফলে আমি ধাবমান হব লাগিব কি পালো বাপ বান্ধ আর আই সমস্ত আমি আপনাসবক পুনের সেবা জানাইছো আমি আসনখনলৈ এজন পাঠক নিমন্ত্রণ জানাইছো আপনা খবর যদি আজ্ঞা হয় আমার আজি রাতির ভাগর পাঠ পর্যালোচনার ইমানতে
ইয়াত যদি আমি আলোচনা কৰো আমি নজনাটো শিকিব পৰা যাব গতিকে আজি আপোনাক হবক একো সোধাৰ সুবিধা দিয়া নহল সময় কম গতিকে কাইলে হয়তো দুই বজালৈকে আমি থাকিম চাগে তাৰ পাছত যাব লাগিব গতিকে পাঠকটোৱে পুনৰ পাঠ আৰম্ভ কৰক আমি ভগৱন্তৰ চৰণত আপোনাক ভকত বৈষ্ণৱৰ চৰণত গুৰুজনাৰ চৰণত পুনৰবাৰ সেৱাৰ নিবেদন কৰি আজিৰ পাঠ বিশ্লেষণৰ কাৰ্যক্ৰমৰ সামৰণি মাৰিছোঁ নহয় বিশ্লেষণৰ কাৰ্যক্ৰমহে পাঠকদ্বয় পাঠ অবিৰতভাৱে চলাই যাব আমি দুই পাঠকদ্বয়কো আমাৰ ভক্তি ভৰা সেৱা নিবেদন কৰিছোঁ জয়তু জগতগুৰু শ্ৰীমন্ত